গাজীপুরে প্রায় ৫০ কোটি টাকার সম্পত্তি উদ্ধার করেছে বন বিভাগ। সকালে শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নয়নপুর এলাকায় এই উদ্ধার অভিযান চালানো হয়। ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষণ কর্মকর্তা শামসুল আরেফিন জানান, প্রায় ৫০ কোটি টাকা মূল্যের গাজীপুরের শ্রীপুরে ধনুয়া মৌজায় ১৭৭৩ দাগে ৩.০৮ একর জায়গা বেদখল ছিল। যারা জবরদখল করে রেখেছে তাদের থেকে ধারাবাহিকভাবে এসব জায়গা উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বন বিভাগের এই কর্মকর্তা।